আ জার্নি বাই বোট, যেভাবে ঘৃণিত হলো শেখ হাসিনা, খণ্ড এক। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগের দেড় ডজন মন্ত্রী এমপি যোগ দিচ্ছেন বিএনপিতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আ জার্নি বাই বোট, যেভাবে ঘৃণিত হলো শেখ হাসিনা, খণ্ড এক। ছাত্র জনতার এক রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করতে বাধ্য হন। শেখ হাসিনার 15.5 বছরের স্বৈরশাসনের অবসানের প্রাথমিক কারণ হল কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষুব্ধ ছাত্র জনতার ওপর আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলি বর্ষণে শত শত মানুষ হত্যা। এ সময় অন্তত 800 মানুষ নিহত ও 18,000-এর বেশি মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার খবর পাওয়া গেছে। তবে এই প্রাথমিক কারণের পেছনে রয়েছে শেখ হাসিনার দীর্ঘ শাসনামল জুড়ে ভোটাধিকার ও বাক স্বাধীনতা হরণ, বিরোধী দল ও ভিন্ন মতাবলম্বীদের গুম, বিচার বহির্ভূত হত্যা ও পুলিশি নিপীড়ন, সরকারি পৃষ্ঠপোষকতায় ঋণের নামে ব্যাংক লুণ্ঠন, সরকার ঘনিষ্ঠদের ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচার, সচিবালয় থেকে বিচার বিভাগ পর্যন্ত বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যাপক দলীয়করণ, দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতি, ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি ইত্যাদি কারণে সৃষ্ট গভীর জন অসন্তোষ, গণমাধ্যমের ওপর একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের চেতনা, অর্থনৈতিক প্রবৃদ্ধির বানোয়াট পরিসংখ্যান আর বিভিন্ন দৃশ্যমান অবকাঠামো উন্নয়ন কেন্দ্রিক প্রচারণার মাধ্যমে দুঃশাসনকে আড়াল করার চেষ্টা করা হলেও তা হাসিনা সরকারের চূড়ান্ত পতন ঠেকাতে পারেননি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য শেখ হাসিনার শাসনামল থেকে শিক্ষা নেওয়া গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকেই এখানে শেখ হাসিনার দুঃশাসনের একটি সংক্ষিপ্ত চিত্র উপস্থাপন করা হলো। নির্বাচনী কর্তৃত্ববাদ। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 9ম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। কিন্তু এরপর তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এমন এক নির্বাচনী ব্যবস্থা কায়েম করেন যে ব্যবস্থায় 5 বছর পর পর নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হলেও কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ ছিল না। এসব নির্বাচনে বিরোধী দলগুলো অংশগ্রহণ করেনি বা করতে পারেনি, আর অংশগ্রহণ করলেও ব্যাপক ভোট জালিয়াতির শিকার হয়। জালিয়াতি শুধু যে নির্বাচনের দিন হয়েছে তা নয়, নির্বাচনের আগের সময়গুলোতেও বিরোধী দলগুলোকে স্বাধীনভাবে কোনো রাজনৈতিক তৎপরতা চালাতে দেওয়া হয়নি। হাজার হাজার গায়েবি মামলা দিয়ে গ্রেপ্তার করে এলাকা ছাড়া করে নির্বাচনের মাঠ প্রতিদ্বন্দ্বিতাহীন করা হয়। 2014 সালে বিরোধী দলগুলোর অংশগ্রহণ ছাড়াই একতরফাভাবে অনুষ্ঠিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন আওয়ামী লীগ 153টি আসন লাভ করে এবং সরকার গঠন করে। এরপর 2018 সালের 11ম জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলগুলো অংশ নিলেও সরকারি প্রশাসন ও দলীয় কর্মীদের ব্যবহার করে আগের রাতেই ব্যালটে সিল মেরে নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ। আর 2024 সালের 12ম জাতীয় সংসদ নির্বাচনেও বিরোধী দল ছাড়া নিজ দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী করে ডামি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নির্বাচনে জয়লাভ করে তারা। এভাবে বাংলাদেশে 5 বছর পরপর নিয়মিত নির্বাচন হলেও জনগণের কাছে কোনো ধরনের জবাবদিহিতা করতে হয়নি হাসিনার সরকারকে। জবাবদিহিতাহীন এক চেটিয়া এই শাসনের ফলেই দেশে মানবাধিকার ও আইনের শাসনের মারাত্মক অবনতি ঘটে এবং অর্থনৈতিক সংকটে জনজীবন বিপন্ন হয়ে পড়ে, মত প্রকাশের স্বাধীনতা হরণ। শেখ হাসিনার শাসনামলে রীতিমতো আইন করে মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়। এজন্য ব্যবহার করা হয় 2013 সালের সংশোধিত ICT ফ্যাক্ট 2006, 2018 সালে প্রণীত ডিজিটাল নিরাপত্তা আইন এবং 2023 সালে প্রণীত সাইবার নিরাপত্তা আইন। এসব আইনের মধ্যে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, মানহানি, মিথ্যা তথ্য প্রচার, ধর্মীয় অনুভূতিতে আঘাত, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা করা ইত্যাদি কারণ দেখিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই যে কাউকে আটক ও অনির্দিষ্টকাল কারাগারে রাখার ব্যবস্থা করা হয়। এভাবে ভয়ের পরিবেশ তৈরি করে সাংবাদিক, রাজনৈতিক কর্মী থেকে সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়। 2018 সালের অক্টোবর থেকে 2023 সালের 31 জানুয়ারি পর্যন্ত সময়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মোট 7,001টি হামলা হয়।
2018 সালের অক্টোবর থেকে 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে করা 1436টি মামলার তথ্য বিশ্লেষণ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের। সেই অনুসারে 5 বছর ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় 4,520 জন অভিযুক্ত এবং 1,549 জন গ্রেপ্তার হন। এ সময় মাসে গড়ে মামলা করা হয় 24টি এবং গ্রেপ্তার করা হয় 26 জনকে। মামলায় অভিযুক্তের মধ্যে 32% বেশি রাজনীতিবিদ, 29.40% সাংবাদিক, আর অভিযোগকারীদের প্রায় 78% আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সাংবাদিকরা অভিযুক্ত হয়েছেন সংবাদ প্রতিবেদন প্রকাশের জন্য, যাদের মধ্যে ঢাকার বাইরের সাংবাদিকরাই বেশি। ফেসবুকে পোস্ট বা মন্তব্য করার দায়ে এই আইনে মামলা হয়েছে 908টি, আর 528টি মামলা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে। এই সময় প্রধানমন্ত্রীর মানহানির অভিযোগে মামলা হয় 190টি, যার বেশিরভাগ মামলা করেন তার সমর্থকরা। এরপর বেশি মামলা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় শিশুরাও বাদ যায়নি। এ সময় মামলায় 28 শিশুকে অভিযুক্ত করা হয় এবং 22 জনকে গ্রেপ্তার করা হয়। মামলা ও গ্রেপ্তার ছাড়াও সংবাদ প্রবাহের নিয়ন্ত্রণের ওপর একটি উপায় ছিল দলীয় ঘনিষ্ঠ ব্যবসায়ী সম্পাদক ও সাংবাদিকদের মাধ্যমে সংবাদ মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, সংবাদ মাধ্যম বন্ধ করে দেওয়া। সামরিক গোয়েন্দা সংস্থা সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সংবাদ মাধ্যমের ওপর চাপ প্রয়োগ, এছাড়া নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা খর্ব করতে সরকার বিভিন্ন সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়া থেকে শুরু করে ফেসবুক, গুগল, টিকটকের মতো বৈশ্বিক প্রযুক্তি কর্পোরেশনগুলোর কাছে বিভিন্ন ইউজার অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করা, কন্টেন্ট মুছে ফেলার অনুরোধ পাঠিয়েছে। গুম ও বিচার বহির্ভূত হত্যা। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বিরোধী দলের আন্দোলন ও ভিন্ন মত দমনের জন্য গুমের মতো মানবতা বিরোধী অপরাধে লিপ্ত ছিল। গত 1.5 দশকে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাসা, অফিস কিংবা রাস্তা থেকে মানুষকে তুলে নিয়ে পরবর্তীতে অস্বীকার করা হয়। তাদের অনেকে ফিরে আসেন, কারো লাশ পাওয়া যায়, আবার অনেকে দীর্ঘদিন ধরে নিখোঁজ। স্বজনরা দিনের পর দিন বিভিন্ন বাহিনীর দ্বারে দ্বারে ঘুরেও তাদের কোনো খোঁজ পাননি। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এশিয়ান হিউম্যান রাইটস কমিশনে হিসেবে 2009 থেকে 2022 সাল পর্যন্ত দেশে 623 ব্যক্তি গুমের শিকার হন। তাদের মধ্যে 84 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, জীবিত অবস্থায় ফিরে এসেছেন বা পরবর্তী সময়ে গ্রেপ্তার দেখানো হয়েছে 383 জনকে। এখনও নিখোঁজ রয়েছেন 153 ব্যক্তি, আর 3 জনের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। গুমের ঘটনায় কুখ্যাত গোপন বন্দিশালা আয়নাঘর নামে পরিচিত পায়, যা সামরিক গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের নিয়ন্ত্রণাধীন। হাসিনা সরকার গুমের শিকার ব্যক্তিরা নিজেরা পালিয়ে আছেন বলে স্বজনদের সঙ্গে পরিহাস করলেও দেখা যায় সরকার পতনের 2 দিনের মধ্যে গুমের শিকার অন্তত 3 জন আয়নাঘর থেকে ফিরে আসেন। সন্ত্রাস, জঙ্গি, মাদক দমনের নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিচার বহির্ভূত হত্যা ছিল নিয়মিত ঘটনা। সংবাদপত্রের পাতা খুললেই দেখা যেত ক্রস ফায়ার, বন্দুকযুদ্ধ বা এনকাউন্টারে সন্ত্রাসী, জঙ্গি বা মাদক চোরাকারবারি নিহতের খবর। ঘটনাগুলোর বর্ণনা থাকত প্রায় হুবহু এক কথিত সন্ত্রাসীকে নিয়ে অস্ত্র বা মাদক উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলার মুখে ক্রস ফায়ারে বা বন্দুকযুদ্ধে নিহত হওয়ার কথা। আইন ও সালিশ কেন্দ্রে পরিসংখ্যান অনুসারে 2009 থেকে 2023 সাল পর্যন্ত ক্রস ফায়ার, বন্দুকযুদ্ধ, এনকাউন্টার ও পুলিশ হেফাজতে নির্যাতনে নিহতের সংখ্যা 2617। ব্যাংক কেলেঙ্কারি। শেখ হাসিনার শাসনামলে ব্যাংক থেকে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন ছিল নিয়মিত ঘটনা। মেগা সিরিয়ালের বিভিন্ন পর্বের মতো গত 1.5 দশকে হলমার্ক, বিসমিল্লা গ্রুপ, বেসিক ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, ফার্মার্স ব্যাংক, ইসলামী ব্যাংক কেলেঙ্কারির ঘটনাগুলো ঘটেছে। যেই প্রক্রিয়ায় এই কেলেঙ্কারিগুলোর ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে রয়েছে প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়া, সরাসরি জালিয়াতির মাধ্যমে ঋণ লুণ্ঠন, ব্যাংক মালিক হয়ে লুটপাট অর্থাৎ স্বল্প পুঁজি বিনিয়োগে ব্যাংক উদ্যোক্তা হয়ে জনগণের হাজার কোটি টাকার লুণ্ঠন, নিয়ম ভঙ্গ করে বেসরকারি ব্যাংক মালিকদের পরস্পরকে অস্বাভাবিক মাত্রায় ঋণ প্রদান, ব্যাংকের টাকা লুটে ব্যাংক মালিক এবং পরবর্তীতে আরও লুটপাট,
রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মদদে সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠীর ব্যাংক দখল। রাজনৈতিক মদদে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি বা পরিচালনা পর্ষদের বিভিন্ন সুবিধার বিনিময়ে ব্যাংক ঋণ ও লুটপাট। ব্যাংক লুটে ক্ষমতাসীন গোষ্ঠী ও রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা, যেমন অনিয়ম দুর্নীতির প্রশ্রয় প্রদান, লুণ্ঠনের হোতাদের বিচার না করা, খেলাপি ঋণ পুনরুদ্ধার না করা, উদারভাবে ঋণ পুনর্গঠন সুবিধা প্রদান, ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে ব্যাংক পরিচালকদের মেয়াদ বৃদ্ধি, প্রতি বছর জনগণের করের অর্থ লুটপাটের শিকার ব্যাংকগুলোতে ঢালা ইত্যাদি। আওয়ামী লীগ সরকার 2009 সালে যখন ক্ষমতায় আসে তখন ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,481 কোটি টাকা। হাসিনা সরকারের মদদে সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠীর ঋণের নামে লুণ্ঠনের কারণে 15 বছরের শাসনকালে খেলাপি ঋণ 8 গুণ বেড়ে 2024 সালের মার্চ নাগাদ 1,82,000 কোটি টাকায় দাঁড়ায়। অবশ্য এর সঙ্গে বারবার পুনঃতফসিল করা 2,57,000 কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ঋণ যোগ করলে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় 4,39,000 কোটি টাকা, যা ব্যাংক খাতে মোট ঋণের 1/3 বেশি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।